mình đuổi cho nó. এ দুশো মিনিটে 5 লাখ টাকার ডিম পড়ে গেল গা সিলিন্ডার। দর্শক, আমি দাঁড়িয়ে আছি আজকে ফেসবুক লাইভে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের জামতলা পুরেন্দাস নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিষয়, যে দেশে মহামারী করোনা ভাইরাসের কারণে জনগণ খাদ্য না পেলেও খাদ্য চলে যাচ্ছে যে এই দান খেতে, যেটাকে বলে দান খেতে। আটা বিষয় দেখাচ্ছি আপনাদের যে এক পিক আপ দেখতেছেন আপনারা, যে এই পিক আপটি এখানে যে এখানে যেটা আছে ঢাকা মনোদি যে রোড, হাই রোড, এই রোডের পাশে এই চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আপনাকে দেখাচ্ছি যে রোড ফাঁকা করোনা ভাইরাসের কারণে দেশে আইন মেনে চলার জন্য পুরো রোডটা দেখতেছে আপনার ফাঁকা, পূর্ণবাহী গাড়ি চলছে এবং তার ভিতরও যারা ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে দিয়ে এই মাঝে মধ্যে কিছু খাদ্য গ্রহণ চালাচ্ছে এই পরিবহন। আর যে ড্রাইভার এই গাড়িটা চালাচ্ছে সে ড্রাইভারও লাইসেন্স ছিল না বলে মনে হচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে এই খাদ্য যারা এখন বর্তমানে করোনা ভাইরাসের কারণে এই রোডে রাস্তায় যারা খাদ্য ছোট পরিবহনগুলি খাদ্য নিয়ে চালাচ্ছে তাদেরকে অনেকেরই লাইসেন্স নাই, তাদেরকে অনেক গাড়িরও ফিটনেস নেই, এমনটাই মনে করছে এই দেশবাসী। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। স্বপন খান, সাহায্য করবো না, আরো জরি বানার অনেক কাম, খেত ডিম পালায় নষ্ট করছে, আরো জরি বানার কাম।